হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমু ঝুমু ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ছোটবেলার একটা প্রিয় খাবার এখনও সমানভাবে প্রিয় খুরমা বা মুরালি গজা আপনারা যে যে নামেই ডাকেন না কেন সেই রেসিপিটা নিয়েই আপনাদের সাথে হাজির হয়েছি এটা খেতে বেশ ভালো লাগে এবং অনেক জনপ্রিয় চলুন তাহলে মূল আয়োজনে চলে যাই এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এই কাপেরই আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো চিনি হাফ টেবিল স্পুন লবণ আর দুই টেবিল চামচের মতো তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে মুরালিটা মানে ফুরমাটা খাস্তা হবে এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব যখন দেখব এটা একদম দলা পাকি আসে হাতের ভিতরে তখন মনে হবে যে এটা পারফেক্ট আছে ডো তৈরি করার জন্য এখন আমি এই যে দেখুন এভাবে যখন ডোটা মুট করা যাবে তখন মনে হবে যে এই মুরালির ডোটা তৈরি করার জন্য এটা পারফেক্ট এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব এখানে রুম টেম্পারেচারের জলটাই আমি ইউজ করব ডোটা আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ছোটবেলায় মেলাতে গিয়ে সবার আগে এই প্রিয় খাবারটি আমরা কিন্তু খেয়েছি তাই এই জনপ্রিয় আর প্রিয় খাবারটি আপনাদের জন্য নিয়ে আসলাম এখন এটাকে ভালো করে আরেকটু মেখে নেব মেখে ডোটাকে আমি ভাগ করে নেব এখন এটাকে বেলে নেব বেশি পাতলা করে বেলতে হবে রকম এইরকম এইরকম পুরু রাখতে হবে মুরলির জন্য এখন চারপাশটা কেটে নেব সমান করে চারপাশটা কেটে নেব খুব সহজেই এটা আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন এখন লম্বা লম্বা করে কেটে নেব আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা প্রেস করবেন এখন আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিয়েব তেলটা একটু গরম হলে মুরলিগুলো আমি বা খুরমাগুলো ছেড়ে দেব এই যে এখন এটা তিন ভাগে আমি কেটে নেব আমি মিডিয়াম সাইজ করব এটাকে আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে এগুলো সব দিয়ে দেব। আর এখন আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব একদম ব্রাউন কালার করে আর ঘরে বানানো যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত হেলদি তাই আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এখন আস্তে আস্তে এগুলোকে কালার না আসা পর্যন্ত ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে আর একটু কালার আসলেই আমি এটাকে তুলে নেব এখন আমি এগুলোকে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে অন্য একটি পেনে আমি এক কাপ চিনি দিয়ে এক কাপ জল দিয়ে এটাকে শিরা করে নেব এখন শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি মুরুলিগুলো বা খুরমাগুলো দিয়ে দেব কিন্তু খুরমাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে যেন গরম থাকে না থাকে কারণ গরম থাকা অবস্থায় দিলে এগুলো মচমচে হবে না নেতিয়ে যাবে আরও কিছুটা সময় লাগবে শিরাটা হওয়ার জন্য এই যে ভিউার্স দেখুন শিরাটা আমার হয়ে গিয়েছে যখন এরকম সাদা হয়ে যাবে একদম আর ঘন ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে যে শিরা হয়ে গিয়েছে এখন আমি মুরুলিগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে আর এই প্যানের গরমই বাকি শিরাটা একদম টেনে যাবে আর ভালো করে এই খুরমার গায়ে বসে যাবে খুব সহজেই দোকানের মতো করে বানিয়ে ফেলতে পারেন ঘরে বসেই মুরলি বা খুরমা দেখুন কি সুন্দর হয়েছে একদম মচমচে আমি পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে মুরলিটা মুরলিগুলো আশা করি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে তো আজ বিদায় নিচ্ছি টাটা বাই বাই Thank you.